হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে বিকেল চারটে, আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। এই যে দেখছো, আমটা কেটে আমি শুকিয়ে রেখেছি লবণ হলুদ মাখিয়ে রোদ্দুরে দিয়ে। আর এই আমের হবে আচার, দেখে বুঝতে পারছো? আর এই আচারের জন্য যে মশলাটা লাগে সেই মশলাটা আমি করে নেবো। এই যে, তার জন্য নিয়েছি 5 ফোড়ন সর্ষে, কালো সর্ষে, গোটা জিরে, মৌরি আর 3টে শুকনো লঙ্কা। এটা আগে ভেজে গুঁড়ো করে সরিয়ে রাখবো, তারপরে করবো আচার। এই আচারটা করবো আমি কি দিয়ে? গুড় দিয়ে। এখানে আছে 1.5 কিলো গুড়। আশা করি এতটা গুড় লাগবে না, তোমরাও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি। আর এবার আমি প্রথমে শুকনো কাঠখোলার, মানে শুকনো কড়াই বলে যেটা, এই মশলাটা গুঁড়িয়ে নেবো, ভেজে গুঁড়িয়ে নেবো। আগে লঙ্কাটা ভেজে নেবো হালকা করে। লঙ্কাটা যখন অল্প একটু ভাজা হয়ে যাবে তখন আমি মশলাটা মিশিয়ে নেবো। মশলাটা ভেজে গুঁড়ো করে এটা রেখে দেবো। আচারটা করার সঙ্গে সঙ্গে মশলা দিতে নেই, আচারটা করে আজকে রাতে থাকবে, কালকে দুপুরে সারা দুপুর রোদে দেবো আচারটা। তারপরে বিকেলে যখন আমি কোটোয় ভরবো তখন আমি আচারটা আচারে মশলাটা অ্যাড করবো। এবার আমি মৌরি, জিরে, তোমার সর্ষে আর 5 ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কা ভাজার মশলা, মানে শুকনো লঙ্কার গন্ধটা বেরিয়ে গেছে। আর এটা হালকা আছে, একটুখানা নেড়ে নিলে এটা তোমার হয়ে যাবে, হয়ে গেছে। এবার আমি জেলে নেব। তো এটা গুঁড়ো করে সরিয়ে রাখছি, দিয়ে এবার আমি বসিয়ে দেবো আবারও কড়াই। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। যেরকম আমরা রান্না করি ফোড়ন দিয়ে, সেরকম করে আমটাকে একটু কষিয়ে নেবো, তারপরে আমি গুড় মেশাবো। তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর খানিকটা 5 ফোড়ন, 5 ফোড়ন। এবার আমি দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে কেটে রাখা শুকনো আম। এবার এটাকে খানিকক্ষণ আমি বসিয়ে দিলাম আবার ওই গরম কড়াইটা, উনুনে বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো, আমটা খুব ভীষণ টক, তো আমাকে অনেকটা গুঁড়ি দিতে হবে। এখানে 1.5 কিলো গুঁড় আছে, এতটা লাগবে না, তবে অনেকটাই লাগবে। দিলাম গুড়, এটা মনে হয় কিছু না হলেও তোমার 600 গ্রাম মতো হবে, কারণ এই আমটা খুব টক। প্রত্যেকবারই আমাকে আচার করতে হয় এই গাছের আমের আচার করলে, প্রত্যেকটাতে খুবই বেশি পরিমাণে গুড় দিতে হয়। গুড়টা ভালো করে ফুটে উঠলে আমগুলো আমি দিয়ে দেবো। এই যে দেখছো, খুব ভালোভাবে গুড়টা ফুটে উঠেছে। অনেকক্ষণ ধরে আমি জাল দিয়েছি, এবার আমি আমটা এতে ঢেলে দেবো। আম দিয়ে দিলাম, এবার আমাকে যতক্ষণ আমটার মধ্যে গুড়টা পুরোটা টেনে না নিচ্ছে ততক্ষণ আমাকে এইভাবে নাড়তে থাকতে হবে। আমটা কেমন ফুলে উঠছে দেখো, গুড়ের রসে পুরো এই পাতলা যে গুড়টা দেখছো, এটা এটা পুরো তোমার এই আমের মধ্যে ঢুকে যাবে, তারপরে আমার হয়ে যাবে। আর এতটা শুকনো হবে না, একটু একটু রস রস থাকবে, এটা যেহেতু একটা রোদের দেওয়ার পরে আরও টেনে নেবে, আরও বেশ কিছুক্ষণ টাইম লাগবে। ভালো হয়ে গেছে দেখলে, এবার এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি দেখলে, এবার গরম গরম আমি থাকতে থাকতেই এটাকে গুঁড়ো করে নিই। এটাকে আধ ভাঙা করতে হবে, পুরো মিহি না, আচারের মশলা আধ ভাঙাই করতে হয়। মশলাটা আমি কালকে পুরো রোদে দেওয়ার পরে, আচারটা রোদে দেওয়ার পরে কালকে সন্ধ্যাবেলায় আমি এই মশলাটা আচারের মধ্যে দিয়ে দেবো। এখন আপাতত এটাকে বেটে এরকম করে আধ খাঁচা করে বেটে নিয়ে আমি কোনো কোটোতে ভালো করে রেখে দেবো। অনেকটাই ঘন হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে ফেলবো। ঢেলে ভালো করে সারা ঠান্ডায় রেখে দেবো, মানে ঢাকা দিয়ে রেখে দেবো, কালকে রোদ্দুর দেবো, একটা রোদ দিয়ে আমার আচার দিই, তাহলে নামি ফেলি।
আপনার এই আমের রেসিপিটা কেমন লাগলো? মানে গুড় আমের, আমের আচার বলতে পারো বা গুড় আম, রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর থাকো সঙ্গে। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।